আসসালামু আলাইকুম, হে গাইস, ওয়েলকাম ব্যাক। আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আর্টিং কাতুরার একটি নতুন ভিডিওতে আপনাদের সাথে আছে আমি মোহাইমিনুল। তো খুবই গুরুত্বপূর্ণ একটি এয়ারড্রপ নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে একটা স্টেকিং এয়ারড্রপ। তো স্টেকিং এয়ারড্রপ সম্পর্কে যারা জানেন তারা মূলত এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা এর আগে স্টেক করেছেন, স্টেক করে এয়ারড্রপ থেকে উইন হয়েছেন বা এয়ারড্রপ থেকে অনেক ডলার ইনকাম করেছেন, তারা মূলত এটা সম্পর্কে ভালো বুঝতে পারবেন। তো আমরা স্টেকিং এয়ারড্রপটা যেটা দিয়েছি, এটাতে আপনারা মিনিমাম আপনাদের এখান থেকে ইনকাম হবে 50 থেকে 100 ডলারের মতো আপনাদের ইনকাম হবে। তো এর জন্য আপনাদের কি কি করতে হবে এবং কীভাবে পার্টিসিপেট করতে হবে সম্পূর্ণ বিষয়টি থাকতেছে আজকের আইডিও মানে ভিডিওতে। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো আমরা এখন এয়ারড্রপ পোস্টে চলে যাবো। যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট, যারা এখন আমাদের আর্নিং গাদু এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, ডিসক্রিপশন বক্সে থাকা টুডে সফর নামক লিঙ্কে ক্লিক করে আমাদের চ্যানেলে জয়েন করবেন। জয়েন করার পর জাস্ট আমাদের চ্যানেলের উপরে ট্যাপ করে ধরে থ্রি ডট মেনু থেকে এটাকে পিন করে রাখবেন। এতে করে আমাদের চ্যানেলটি লক অবস্থায় থেকে যাবে, সব ধরনের এয়ারড্রপ আপনি এটা থেকে জয়েন করতে পারবেন। যারা ইউটিউবে সাবস্ক্রাইব করেনি, দ্রুত ভিডিওটি দেখার সাথে সাথে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো আমরা এখন চলে যাবো আমাদের যে এয়ারড্রপ পোস্ট আছে এখানে চলে যাবো। তো এখানে বলা হয়েছে আপকামিং এয়ারড্রপ ফর অ্যাটম স্টেকার। তো এখানে আমাদের যে কাজটি করতে হবে, যে অ্যাটম টোকেন আছে বাইন্যান্স থেকে আপনারা পাবেন, যে অ্যাটম টোকেন আছে এই অ্যাটম টোকেনটা আমাদের এই কেপলার ওয়ালেটে হোল্ড করতে হবে। তো কীভাবে করতে হবে এটা কিন্তু আসলে একটি ইনভেস্টমেন্ট প্রজেক্টের মতো। তো যাদের কাছে প্রায় $20, $30, $50, $100 যে পরিমাণ আছে সে পরিমাণ দিয়ে আপনারা এখান থেকে স্টেক করতে পারবেন। স্টেক করে আপনারা ফিউচারে একটা এয়ারড্রপে অংশগ্রহণ করতে পারবেন বা একটা ক্লেম পাবেন, যেখান থেকে কমপক্ষে $50 থেকে $100 মতো আপনাদের ইনকাম হবে। তো এই আইডিও মানে এই এয়ারড্রপের মধ্যে আসলে কিছুই নেই, জাস্ট আমাদের যে কাজটি করতে হবে ওয়ালেট ডাউনলোড করতে হবে, ডাউনলোড করার পর ওয়ালেটে ক্রিয়েট করতে হবে অ্যান্ড বাইন্যান্স থেকে কিছু অ্যাটম বাই করতে হবে বিউএসডি বা ইউএসডিটি দিয়ে। আপনার বাইন্যান্স থেকে অ্যাটম কিনে এখানে আবার ডিপোজিট করবেন। তো আমি একদম সরাসরি সব কাজ এ টু জেড দেখিয়ে দিব। আপনারা চাইলে যাদের কি IEEE ব্রাউজার দিয়ে ইউজ করতে চান, তারা কেপলার ওয়ালেট ডাউনলোড না করে এখানে আপনি এক্সটেনশন অ্যাড করতে পারেন, বা যাদের হচ্ছে এই ফোনের স্টোরেজের প্রবলেম তারা এক্সটেনশন ইউজ করতে পারেন, পুরোই কিন্তু মানে একই মতো, ঠিক আছে। তো আমরা যেটা করবো কেপলার ওয়ালেটটা ডাউনলোড করে নেব। তো আমরা এখানে ডাউনলোড করি, ডাউনলোড প্লে স্টোরে পেয়ে যাবেন, এটা অ্যাভেলেবল আছে। তো এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আপনারা চাইলে এখানে ট্রাস্ট ওয়ালেটের মতো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, খুবই ইজি অ্যাকাউন্ট ক্রিয়েট করা, আমরা দেখিয়ে দিব একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তো আমাদের এটা ইনস্টল হয়ে গেছে, আমরা এখন ওপেন করব, দেখতে পাচ্ছেন চলে এসেছে। তো আমরা এটাকে ওপেন করলাম, ওপেন করার পর কেপলার ওয়ালেটটা ওপেন হয়ে যাবে, আমরা একটু অপেক্ষা করব। সো ফ্রেন্ডস, এটা ওপেন হওয়ার পর আপনি চাইলে এখানে যে কাজটি করতে পারবেন, ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করে একটা নিউ ওয়ালেট ক্রিয়েট করতেও পারেন অ্যান্ড ইম্পোর্ট ইজাইটিংয়ে ক্লিক করে আপনি ট্রাস্ট ওয়ালেটের ফেজ দিয়ে এখানে ইম্পোর্ট করতে পারেন। আপনার যে ট্রাস্ট ওয়ালেট আছে সেই ট্রাস্ট ওয়ালেটের যে গোপন যে ফ্রেজগুলো আছে 12 ওয়ার্ডের সেগুলো এখানে ইম্পোর্ট করে দিতে পারেন। তো আমি ওয়ালেট ক্রিয়েট করতেছি না, কেননা ওয়ালেট ক্রিয়েট করা খুবই সোজা, জাস্ট আপনি ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করার পর ক্রিয়েট নিউ মনোমনিকে ক্লিক করলে আপনার সামনে এরকম অনেকগুলো আসবে, ফ্রেজ চলে আসবে। তো আপনি এগুলো জাস্ট কপি টু ক্লিপবোর্ড করে মানে আপনি হাতে লিখে রাখতে পারেন খাতায়, এমনকি ক্লিপবোর্ড মানে কপি করে আপনি সেভ করতে পারেন নোটে। তারপর আপনি নাম লিখবেন, 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন, নিচে আবার পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পরে নেক্সট করবেন। নেক্সট করার পর আপনাকে বলা হবে এগুলো সাজিয়ে লেখার জন্য, মানে এগুলোই এইরকম সিরিয়াল বাই সিরিয়াল পরের স্টেপে লিখতে হবে। তো আপনি যেগুলো সেভ করে রেখেছেন বা হাতে লিখে রেখেছেন সেগুলো ওখানে লিখে মানে সিরিয়াল বাই সিরিয়াল ট্যাপ করে করে দিয়ে নেক্সট করলে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি না, জাস্ট আমার আগে থেকে অ্যাকাউন্ট আছে যেটা, সেটা আমি ইম্পোর্ট করতেছি, জাস্ট ইম্পোর্ট এক্সাইটিং ওয়ালেট। তো দেওয়ার পর এখানে ইম্পোর্ট এক্সাইটিং ওয়ালেট এখানে আবার ক্লিক করবেন। করার পর এখানে আপনাদের ট্রান্সফার ফ্রেজ দিবেন, তারপর এখানে আমার নাম দিবেন, এখানে আবার একই সিস্টেমে পাসওয়ার্ড দিবেন ইউজ করবেন, ঠিক আছে। আমি এগুলো করে দেখাচ্ছি। সো ফ্রেন্ডস, আমি এখানে আমার ফ্রেজগুলো ইম্পোর্ট করে দিয়েছি, ইম্পোর্ট করে দেওয়ার পর মানে পেস্ট করে দিয়েছি ট্রান্সলেটের ফেসগুলো, দেন এখানে আমরা নাম দিয়েছি, এখানে আমি একটা পাসওয়ার্ড ইউজ করছি 8 ডিজিটের পাসওয়ার্ড, দেন আমি নেক্সটে ক্লিক করবো। এখানে তো আপনাদের এটা দেখানো যাবে না, কারণ এখানে সিকিউরিটির একটা ব্যাপার আছে। তো নেক্সট করার পর এটা হয়ে গেছে, এখন আমাকে বলা হচ্ছে এখানে বায়োমেট্রিক আমি অ্যাড করবো কিনা, আমি করে দিলাম ফিঙ্গারপ্রিন্ট, জাস্ট ডানে ক্লিক করলাম। তো ডানে ক্লিক করার পর আমাদের কিন্তু নেক্সট একটা পেজে নিয়ে চলে আসবে, আমরা একটু অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটা পেজ চলে এসেছে, এখানে আমরা সব কিছু পেয়ে যাবো। আমাদের এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে ডিপোজিট করতে হবে, ঠিক আছে। তো আমরা এখন ডিপোজিট করব,
ডিপোজিট করার পর মূলত স্টেক করতে হবে, আমাদের কোনো কাজ নেই, জাস্ট দুইটা স্টেপ। তো আমরা এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করে আমাদের কসমোসের অ্যাড্রেসটা কপি করে নিয়ে গেলাম। নেওয়ার পর আমাদের বাইন্যান্সে যেতে হবে। তো বাইন্যান্সে যাওয়ার পর বাইন্যান্স থেকে আপনাকে আপনার ইচ্ছা $10, $20 যে পরিমাণ আপনি অ্যাটম কিনতে পারেন আপনি কিনবেন। জাস্ট ট্রেডে ক্লিক করবেন, ট্রেডে ক্লিক করার পর এখানে এই এই জায়গাতে ক্লিক করে এখানে লিখবেন অ্যাটম, ঠিক আছে। তো অ্যাটমে ক্লিক করার পর আপনার কাছে যদি USDT থাকে তাহলে আপনি এটাতে ক্লিক করবেন, যদি BUSD থাকে তাহলে এটাতে ক্লিক করবেন। করার পর আপনি বাইয়ে ক্লিক করে আপনার যে পরিমাণ ডলার ইচ্ছে আপনি এখানে $10, $15 কিনতে পারেন। $15 দেখতে পাচ্ছেন 0.51 মানে অর্ধেক। তারপর আপনি এখানে $18, $20 কিনতে পারেন, তো দেখতে পাচ্ছেন 0.86 মানে আপনি এখানে চাইলে একটা অ্যাটমও কিনতে পারেন। এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। আপনি বাই করবেন, করার পর আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে উইথড্র করতে হবে। আমরা উইথড্র করি, আমাদের কিছু অ্যাটম এখানে আছে 0.63, তো আমি এটাকে উইথড্র করবো। তো আমি কসমোস যে অ্যাড্রেসটা আনলাম সেটা এখানে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন কসমোস লেখা উঠেছে। তো এখানে মেমো ছিল না, মেবি আমরা একটু আবারও যাই, এখানে কোনো মেমো শো করতেছে না, সুতরাং আমাদের কোনো মেমো লাগতেছে না, এটা মেমো রিকোয়ার্ড না, ঠিক আছে। তো এখন আমরা যে কাজটি করবো আমাদের এখানে ম্যাক্স করে দিব, এখানে মিনিমাম দেখতে পাচ্ছেন আমাদের কী পরিমাণ। তো মিনিমাম 0.01, তো আমরা ম্যাক্স করে দিলাম। দেওয়ার পর ফি কাটতেছে খুবই কম, 0.005, ফির হিসাব নাই বললেই চলে, খুবই কম, 14 সেন্টের মতো। জাস্ট উইথড্রলে ক্লিক যদি আমরা করি এখানে লেখা আসবে যে আপনি মেমো সারা দিতে চান কিনা, তো আমরা মেমো সারা এখানে উইথড্র করবো, কারণ আমাদের মেমো রিকোয়ার্ডটা। জাস্ট কনফার্মে ক্লিক করলাম, আমরা কনফার্মে ক্লিক করার পর আমরা জাস্ট সেন্ডে ক্লিক করবো আমাদের ফোন নাম্বারে। আপনারা সবাই জানেন যে কীভাবে উইথড্র করতে হয়, উইথড্র প্রসেসটা আমরা কমপ্লিট করে নিচ্ছি। সো ফ্রেন্ডস, আপনাদের যাতে সমস্যা না হয় এই জন্য আমরা কিন্তু সম্পূর্ণ প্রসেসগুলো একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেয়, যেন আপনারা সব কিছু কাজ ভিডিওটি দেখে দেখে কমপ্লিট করতে পারেন। তো আমরা দেখবো এটা কতক্ষণ হয়, উইথড্র হইতে কতক্ষণ টাইম লাগে, আমরা একটু অপেক্ষা করবো, তারপর আপনাদের সাথে আবার ভিডিওতে চলে আসবো। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমাদের উইথড্রটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আমাদের এখানে ডিপোজিট হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এখানে স্টেক করতে হবে। তো স্টেক করার জন্য যে কাজটি আমাদের করতে হবে, জাস্ট স্টেকে ক্লিক করবো আমরা। তো স্টেকে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন অনেকগুলো এখানে কিন্তু আর কি ইয়ে আছে, তো আপনি এগুলো যে কোনো একটাতে আর কি স্টেক করে দিতে পারেন। তো আমি যেটা বলবো আপনি স্টেক করলে যেটা করবেন সেটা হচ্ছে আপনি বাইন্যান্সের যেটা আছে এটাতে স্টেক করতে পারেন, বাইন্যান্স স্টেকিং। তো এখানে গিয়ে আপনি স্টেক করতে পারেন, অথবা আপনি চাইলে করতে পারেন পলিচেইনে, ঠিক আছে। এই যে পলিচেইন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এখানে স্টেক করে দিতে পারেন। তো আপনি স্টেকে ক্লিক করবেন, আমি এটাতেই করে দিচ্ছি। তো এখানে ফি দেখতে পাচ্ছেন কী পরিমাণ, তো এখানে কিন্তু আপনারা ফিটা লো করে দিবেন, কারণ এখানে বেশি ফি দেওয়ার দরকার নাই। তো ম্যাক্সে ক্লিক করার পর আপনি যে কাজটি করবেন এখান থেকে এই যে একটু কমিয়ে দিবেন। তো এখানে কিছুটা ফি রাখবেন আপনারা, ফি যদি না রাখেন তো পরে আপনাদের প্রবলেম হইতে পারে, এই জন্য আপনাদের এক্সট্রা কিছু থাকলে কিছু পরিমাণ আপনি কমিয়ে দিয়ে স্টেকে ক্লিক করবেন। তো আপনি যদি স্টেকে ক্লিক করেন এখানে তো অপেক্ষা করবেন, দেন এখানে আপনি অ্যাপ্রুভে ক্লিক করবেন। তো এটা পেন্ডিংয়ে আছে, আমরা কিছুক্ষণ পরে এটাকে স্টেকিংয়ে দেখতে পাবো, আমরা একটু অপেক্ষা করব। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে হয়ে গেছে স্টেকিং, জাস্ট আপনি এখানে কনফার্মে ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করলে আপনার ডলার কিন্তু এখানে ডলারের জায়গাতেই থাকবে, এটা কেটে নিবে না, কারণ এটা হচ্ছে কমিটমেন্ট, এই স্টেকটা হচ্ছে কমিটমেন্টের মতো, আপনার ওয়ালেটেই থেকে যাবে। এখানে স্টেকিং কত এখানে কিন্তু লেখা আসবে, ঠিক আছে। তো অবশ্যই আপনারা এভাবে এটা স্টেক করে রাখবেন, কারণ আমাদের ফিউচার এয়ারড্রপের জন্য আমাদের এটা প্রয়োজন। তো ফিউচারে যখন এয়ারড্রপ আসবে তখন আপনাদের আমি আবার একটা অ্যানাউন্সমেন্টে জানিয়ে দিব যে কোন এয়ারড্রপটা চলে এসেছে এবং আমরা কত ডলার এখান থেকে পাচ্ছি এবং কীভাবে ক্লেম করব, সব বিষয়গুলো ফিউচার দেখবে। এটার কোনো ডেট নাই, আর অনেকে বলবো যে এটা কবে পাবো, কবে পাবো বলতে কোনো ডেট নাই, এখানে যখন আর কি পাবেন তখন এমনি এখানে অ্যানাউন্সমেন্ট দেওয়া হবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই জন্য চোখ রাখবেন, তো টেলিগ্রাম চ্যানেলে চোখ রাখলে আপনারা বুঝতে পারবেন। তো তখন যখন অ্যানাউন্সমেন্টই দিয়ে যাবেন তখন আপনার সাথে সাথে ক্লেম করে নেবেন। আর এটার কোনো নির্ধারিত ডেট নাই যে কবে এটা এয়ারড্রপ আসবে, কারণ আমরা ফিউচার এয়ারড্রপের জন্য এটা স্টেক করেছি। তো অবশ্যই যাদের ডলার আছে তারা এই কাজগুলো মিস করবেন না, কারণ স্টেকিং এই সামান্য জিনিসগুলোর বিনিময়ে আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে অনেক বড় বড় এয়ারড্রপ থেকে ক্লেম করতে পারি। তো এই হচ্ছে বিষয়। তো যাওয়ার আগে আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো, যারা এখন আমাদের আর্নিং দ্য জয় টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, ডিসক্রিপশন বক্সে থাকা টুটা সফর নামক লিঙ্কে ক্লিক করে জয়েন করে নেবেন। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।